আমি তোমাকে হারাতে দেবো না। আমি কেন পড়বো ভাইয়া? তুমি কি না পড়ে সিগনেচার করবে? মানে আমি মডেল হচ্ছি? আমি কিন্তু আন্টিকে বলে দিব, সিরিয়াস বলে দাও। মা কিচ্ছু করবে না, তার ছেলে তো এসব বোঝেই না। তার ছেলে ফিডার খায় নাকি? ফিডার, তুমি এরমের মধ্যে কি করবে? এত বড় একটা বাসা, একটা যুবকের রুমে এক একা শুয়ে ঠিক সিরিয়াস? এই যে দুষ্ট ছেলে, আমি তো বাসায় চলে যাবো। এই যে মিষ্টি মেয়ে, তুই বাসায় চলে গেলে আমার এক একা ভয় লাগবে। ভয় লাগবে কারণ যদি কোনো মেয়ে আমার ঘরে ঢুকে যায় তখন? তাই তো, তখন তুমি কি করবে? তখন আমি খাটের নিচে লুকাবো। তারপর খাটের নিচ থেকে যদি তোমাকে টেনে বের করে নিয়ে আসে? তারপর কি করবো তখন? ধরো খাটের নিচ থেকে তোমাকে টেনে বের করে নিয়ে আসলো, দরজাটা আটকে দিল, তারপর তোমাকে বিছানায় ফেলে। এই আমি মেয়ে মানুষ নাকি? ছেলে মানুষ ভুলে গিয়েছিল, ভুলে গিয়েছিল। আমি তো হাতে ব্যথা পাইনি, ব্যথা পেয়েছি বুকে। আমি এখন ঘুমাবো, ঘুম না ভাঙলে আমাকে ডাকবে না। আমি কি তোমার মাথা কোলে নিয়ে বসে থাকবো? হ্যাঁ, বেশি ভারী মনে হচ্ছে, তাহলে ফেলে দাও। না থাক। আমি না ভাবতেও পাইনি আসিফ ভাই আমাকে মডেল বানাবে। টাকা না দিতেন কোনো সমস্যা কিন্তু ছিল না, আমরা কিন্তু এমনি এমনি মডেল হতাম।
রিক্সা রাখেন তো একটু। কেন রিক্সা থামাচ্ছ কেন? তোমার সাথে প্রেম করব। ওকে আমি রাখছি, নামবো? নামবো। ওকে আংশিক ধরতে পেরেছ, তবে আরো একটা কারণ আছে। আমি আজকে থেকে ডিসিশন নিয়েছি, আমি আর আমার বাবা মার সাথে সম্পর্ক রাখবো। না 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 বৃষ্টি, এটা করো না। বন্ধন ছাড়া মানুষ বাঁচে না, বন্ধন ছাড়া মানুষের মনুষ্যত্ব থাকে না। আমার কোনো বন্ধন কোনো কালেই ছিল না, তাদের সাথে আমার একটাই সম্পর্ক ছিল, সেটা হচ্ছে টাকা। তো আজ সেই টাকা আমার কাছে আছে। এখনো যথেষ্ট নয়, মাত্র একটা বিজ্ঞাপন তুমি করতে যাচ্ছ। তবু আমি আমার যোগ্যতা সম্পর্কে জানি, শুধু একটা ব্রেকের প্রয়োজন ছিল, আর সেই ব্রেকটা আসিফ ভাই আমাকে দিয়েছে। আমি খুব ভালো করেই জানি আমার এই বিজ্ঞাপনটা যখন থেকে অনিয়ারে যাবে, তখন থেকে আমি নিশ্চয় অনেকগুলো বিজ্ঞাপন পাবো। তুমি একদম চিন্তা করো না, এই বৃষ্টির টাকার অভাব হবে না। তারপর আমি বলবো বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করো না, তারা তোমাকে জন্ম দিয়েছে। তবু তুমি বুঝতে পারছো না, আমি তাদের ভালোবাসার সন্তান নই। যদি কখনো আমাকে প্রয়োজন হয়, পিতাকে আমি নিয়ে যাবই, যাবই। দরজায় লক করা, কলিং বেল দিচ্ছি, কোনো রেসপন্স নাই। কোথায় গেল ওরা? কোথায় কোথায়?
অর্পিতা তুমি যেখানেই যাও তোমাকে আমার চাই। আমি তোমাকে স্বামীর ঘর করতে দেব না, দেব না। তুমি আমার জন্য জন্মেছ, তুমি আমারই বউ হবে। আমি থাকতে তুমি পড়ে যাবে কিনা? না না না, আমার ভীষণ ভয় করছে। তুমি থামাও 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 প্লিজ, আমি নামবো। কি অর্পিতা, মাই গড, খুব ভয় পেয়ে গেছিলাম, দেখো বুকের ভিতরটা এখনো কাঁপছে। অর্পিতা, তোমার কি এখনো ভয় লাগছে? না, এখন একটু ঠিক লাগছে। আসলে ভীষণ এক্সাইটেড লাগছে, সারা জীবন তো শহরে মানুষ হয়েছি, গ্রাম তো আমার কাছে নতুন, আর এরকম গাছে বাঁধা দোলনা প্রথম দুলছি, সব তো নতুন আমার কাছে। আরে এই জন্যই তো তোমাকে হঠাৎ গ্রামে নিয়ে এলাম। গ্রামে এলে আমারও ভীষণ ভালো লাগে, গ্রাম ছেড়ে যেতে ইচ্ছা করে না। সাবধান সাবধান। আরে ইটস ওকে, আই এম ফাইন। আমি আর গ্রাম থেকে যেতে চাই না। কি বলো, আমারও যেতে ইচ্ছে করে। ফ্রেশ এয়ার, ভেজাল মুক্ত খাবার। দাঁড়াও, কাল তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো, নদী, সেখান থেকে তরতাজা মাছ কিনে নিয়ে আসবো। তরতাজা মাছ? মাছ কি করবে? আমি তো মাছ করতে পারি না। আরে তুমি করতে যাবে কেন? আমাদের বাড়িতে কেয়ারটেকার আছে না, তার স্ত্রী আছে, ওরা রান্না করবে। আর তাছাড়া আম্মা তো আছেনই। অবশ্য বাবাকে তুমি সারাদিনও খুঁজে পাবে না, উনি ওনার বন্ধুদের সঙ্গে সারাক্ষণ আড্ডা মেরে বেড়াবেন, মাঝে মাঝে মসজিদে গিয়ে নামাজ করবেন আর বন্ধুদের বাড়িতে গিয়ে খাবেন। আচ্ছা ফাইন, কিন্তু কেয়ারটেকার স্ত্রী কি রান্না করবে যদি ঝাল বেশি দিয়ে দেয়? একদম টেনশন করো না, ওরা খুবই ভালো রান্না করে, ঝালটা কম দিতে বললেই দিয়ে দেবে। আমার খুব খুশি লাগছে, মনে হচ্ছে একটা জোরে দৌড়তি সত্যি। কিন্তু ভাবছি যে গ্রামের লোকজন কি ভাববে। আরে এটা আমাদের বাড়ি, চারদিকে দেয়াল দেয়া আছে, তোমার যা খুশি তুমি তাই করতে পারো। সত্যি দৌড়তি পাও দাও? সিরিয়াসলি? সিরিয়াসলি? আমি ডিসিশন নিছি, আমি খুন করব, আমি ওর পিতাকে খুন করব। পাগলামি করো না মোরা, তুমি খুন করলে তো ওর পিতা মরেই যাবে, আর মরা মানুষকে বিয়ে করবে তুমি? হ্যাঁ, অর্পিতা কোথায় গেছে সেটা তোমাকে জেনে আমি জানাচ্ছি। আমি সকাল থেকে বাসার সামনে দাঁড়ায় আছি, কোথায় গেছে বুঝতেই পারলাম না। কেন, বাসায় কেউ নেই? দারানকে জিজ্ঞেস করলাম, সে বলল অর্পিতা তার হাজবেন্ডের সাথে বাড়াইছে, সাথে তার শ্বশুর শাশুড়িও গেছে। বলো কি, তার মানে তো দূরে কোথাও গেছে। তাছাড়া অর্পিতার বাবার বাড়িতেও আসতে পারে। না 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 না, অর্পিতার বাবার বাসায় গেলে আমি জানতাম, সেখানে আমার লোক আছে। আচ্ছা টেনশন নিও না, অর্পিতা কোথায় আছে আমি তোমাকে জেনে জানাচ্ছি।
আমার ভালোবাসার মানুষটারে আমি খুঁজে পাইতেছি না, আপনি বলে যাচ্ছেন টেনশন নিও না। প্রেম মোহাম্মত ভালোবাসা এটার অর্থ আপনি বোঝেন? বোঝেন আপনি? তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে দেখা করো ইমিডিয়েটলি, তোমাকে আমার দরকার। ঠিক আছে, আমি আজই আসতেছি। কই যাইবা তুমি? আমি তো তোমার ছায়া, যেখানে যাবা পৌঁছে যাব। মুরাদ এখন খ্যাপা কুত্তার মতো, ওকে দিয়ে সব কাজ করানো যাবে, সব, এমনকি খুনও। পুষ্পিতা ছিল না? পুষ্পিতা, তোমরা দুজনে খেতে পারোনি? আন্টি, আপনাকে ছাড়া কিভাবে খাবো? আর আমি তো এমনিও বাসায় একা খাই না, আম্মু খাবার দিলে তারপর খাই। ওরে আল্লাহ, তোমাদের সে কি হবে? কি হবে আন্টি? প্রথমে একটা ছেলে হবে, তারপর একটা মেয়ে হবে। এসো। হুট করে গ্রামে চলে এসেছি, খুব ভালো হয়েছে, মুরাদ আর আমার খোঁজ পাবে না। আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি আমার স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। না, তোমার একবারও মনে হলো না যে আমি এখানে একলা একলা ভয় পেতে পারি? কেন, ভয় পাওয়ার কি আছে? তুমি মা আছে, মার সঙ্গে বসে বসে গল্প করতে। আম্মার সাথেই গল্প করছিলাম, কিন্তু আমার বান্ধবী এসেছে।
আর সে এখন তার গলা ধরে বসে বসে গল্প করছে। তাদের গল্প শুনতে অবশ্য ভালোই লাগছিল, কিন্তু এখন পার্সোনাল কথা বলছে। পার্সোনাল কথা মানে? মানে তাদের যথেষ্ট বয়স হয়েছে, তাদের স্বামীদেরও বয়স হয়েছে, তারা কতটা সময় দিচ্ছে, কি করছে, এইসব আর কি। হাসতে আসো, আম্মা কি মনে করবে? আরে পাশেই তো আম্মা আছেন, তোমার ভয় কিসের? ভূতের ভয়? কি অন্ধকার দেখো, যদি ভূত আসে? ভূত বলে কিছু নেই। আছে, গ্রামে ভূত থাকে আমি শুনেছি, কাছে কাছে ভূত থাকে। তাই নাকি? আমি অবশ্য কখনো ভূত দেখিনি, তবে পেতনি আছে দেখেছি। আন্টি আজ আমি চলে যাই, অনেক রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে সমস্যা কি, আমাদের এখানে থেকে যা, ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে মুনা। কি এমন ক্ষতি হবে বলেন? তুমি ওই ঘরে গেলে হাসনা আর এখানে আসবে না। বলো কি, স্বপ্ন দেখে আবার মৃত মানুষকে কেউ খোঁজে? খোঁজে পাগল রাখো। আমাকে কেন আসতে বলেছিস? জানে ভেজা রু জানে।